প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মিষ্ট মাছ সম্পর্কে যে তথ্যমূলক ভিডিওটি তৈরি করেছি সেই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনাদের একটি লাইক আমার নতুন ভিডিও তৈরি করতে আমাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে তো প্রিয় ভিউয়ার্স আমার পিছে যে পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরটি 4 বিঘা এরিয়ার একটি পুকুর অর্থাৎ 120 শত জলকর এই 120 শত জলকরের একটি পুকুরে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন ভাই 120 শতাংশ জলকরের পুকুরে আমরা কি ধরনের মাছ চাষ করব তো প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে আমি সেই সম্পর্কেই বলবো আপনারা একটি 120 শতাংশ পুকুরে যদি গভীরতা থাকে 6 থেকে 7 ফিট বা 5 ফিট পর্যন্ত যদি থাকে তাতে কোনো সমস্যা নেই তো সেই ক্ষেত্রে আপনারা সব সময় মনে রাখবেন যে মাছ চাষের ক্ষেত্রে যেন কোনো রিস্ক না হয় এখন আপনি প্রশ্ন চিন্তা করতে পারবেন বা মনে করতে পারেন যে কিভাবে রিস্ক হবে না এখন এই রিস্ক না হওয়ার জন্য আপনাকে সর্বোপরি মনে রাখতে হবে যে মিশ্র পদ্ধতিতে মাছ চাষ এই মিশ্র পদ্ধতিতে মাছ চাষ করলে আপনারা 120 শতক পুকুরে কমের পক্ষে আপনারা 3-4-12 টন মাছ উৎপাদন করতে পারবেন অর্থাৎ এই 12 টন মাছের মধ্যে দেখা যাবে যে 3-4 টন মাছ যদি আপনার দামি মাছ হয় যে মাছগুলো বাজারে দাম থাকবে 700-800 টাকা বা 500 টাকা অবধি বা 450 টাকা অবধি কেজি সেই মাছগুলি আপনাকে বিপুল পরিমাণের পয়সার যোগান দিবে তো সেই ক্ষেত্রে আপনারা এই 4 বিঘের একটা পুকুরে আপনি চাষ করতে গেলে আপনাকে খরচের কথাও মাথায় রাখতে হবে তো সেই ক্ষেত্রে সেই সকল সবকিছু ভেবেই আমি আপনাদেরকে মিশ্র চাষ করতে সাজেশন দিই মিশ্র চাষ করতে আপনারা সর্বোপরি কিভাবে মিশ্র চাষ করবেন আপনারা প্রথমে ক্যাটফিশের চিন্তা করবেন ক্যাটফিশ বলতে বোঝায় পাবদা গুলশা ট্যাংরা শিং মাগুর মাছ এই মাছগুলোর মধ্যে আপনারা মিশ্র চাষের ক্ষেত্রে আপনারা পানির প্রথম স্তরে পাবদা দিবেন প্রতি 33 শতাংশে অর্থাৎ প্রতি এক বিঘাতে বা প্রতি 120 শতাংশে আপনারা পাবদা দিতে পারবেন 1 লাখ এবং তার পাশাপাশি প্রতি 120 শতাংশে আপনারা গুলশা দিতে পারবেন 1 লাখ এবং প্রতি 120 শতাংশে আপনারা শিং মাছ দিতে পারবেন 60,000 তো প্রিয় ভিউয়ার্স আমার ক্যাটফিশের যে বিস্তারিত বর্ণনা আপনাদেরকে আমি দিলাম সেটা বুঝছেন আর তার পাশাপাশি আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন বাংলা মাছের ক্ষেত্রে আপনারা প্রথমে সিলভার দিবেন 120 শতাংশের একটি পুকুরে আপনারা 700-800 অন্তত হাফ কেজি সাইজের ব্রিগেড দিবেন 1 কেজি সাইজের কিছু না হলেও 120 শতাংশ পুকুরের জন্য 200-400 পর্যন্ত আপনারা ব্রিগেড দিতে পারেন সেক্ষেত্রে হাফ কেজি হলে 400 আর যদি 1 কেজি সাইজের হয় সেক্ষেত্রে 300 দিবেন রুই স্ট্যান্ডার্ড সাইজ আপনারা মোটামুটি 120 শতাংশ পুকুরের জন্য 250 সাইজের রুই 3,500-4,000 রুই আপনারা দিতে পারবেন এবং কাতল মাছও আপনারা হাফ কেজি সাইজ থেকে 1 কেজি সাইজের ভিতরে দিলে মিনিমাম আপনারা 250-300 পিস কাতল দিবেন এবং এর পাশাপাশি হাংরি মাছ আপনারা সাধারণত দিবেন 450-500 পিস হাংরি হাফ কেজি সাইজের অর্থাৎ অনেকে আমরা মিরর কাপ বলে থাকি এবং এর পাশাপাশি আপনারা দিবেন মৃগেল মাছ স্ট্যান্ডার্ড সাইজ 1 পোয়া থেকে 250-300 গ্রাম এই সাইজের মাছ আপনারা দিবেন মোটামুটি 1200-1400 পিস তো প্রিয় ভিউয়ার্স আপনারা মোটামুটি এই জাতীয় বাংলা মাছ ও ক্যাটফিশের সমন্বয়ে একটু মিশ্র চাষের পুকুরে 120 শতাংশের একটি জলাশয়ে আপনারা মোটামুটি এই কিছু না হলেও আপনারা 10-11 টন মাছ হারভেস্টে নিয়ে আসতে পারবেন যদি এই পরিমাণ মাছ ছাড়েন তো দেখা যাবে যে এই 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 মাছটি মিনিমাম আপনারা 6 মাস খাওয়াবেন 6 মাস খাওয়ানোর পাশাপাশি আপনাদের মনে রাখতে হবে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করার ক্ষেত্রে ইয়ার অর্ডারের বিকল্প নেই তাই আপনারা 120 শতাংশের একটি পুকুরে একটি ডাবল স্পিড ইয়ার অর্ডারই যথেষ্ট আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে আসছে
আমার পিছনে সামনাসামনি একটি ইয়োটার দেখা যায়, এটি ডাবল স্পিড ইয়োটার। এই ডাবল স্পিড ইয়োটার একটি ইয়োটারই 120% পুকুরের জন্য যথেষ্ট, এবং এর পাশাপাশি আপনারা সাপোর্টিং আরেকটি ইয়োটার ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে ওয়াটার কুলিং ইয়োটার। ওয়াটার কুলিং ইয়োটার দেখা গেল কোনো কারণে এই ইয়োটারের প্রয়োজন হচ্ছে না, সেক্ষেত্রে ওয়াটার কুলিং ইয়োটার আপনি চালাতে পারবেন, বা ইয়োরেশনের পরিমাণ কম লাগবে সেক্ষেত্রে ওয়াটার কুলিং ইয়োটার চালাতে পারবেন। এবং ইয়োটার কেনার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি আমার নিজস্ব কোম্পানি ফিশকিং, এই ফিশকিং ব্র্যান্ডের ইয়োটার আমরা সারা বাংলাদেশে সাপ্লাই করে থাকি কুরিয়ারের মাধ্যমে নগদে, এবং আমাদের নিজস্ব মিস্ত্রি আছে যারা সারা বাংলাদেশে আমাদের বিভিন্ন ইয়োটার প্রত্যেকটা জেলা শহরে আমাদের নিজস্ব মিস্ত্রি আপনাদের প্রত্যেকটা প্রান্তে যে ইয়োটার সেট আপ দিয়ে আসবে, এবং সেক্ষেত্রে আপনাদের কোনো হয়রানি বা দুশ্চিন্তার প্রয়োজন নাই। এবং যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের কাছে রিং করতে পারবেন, এবং প্রত্যেকটা ইয়োটার আমরা 1 বছরের রিপ্লেস গ্যারান্টিতে বিক্রয় করে থাকি। ইয়োটার ভেঙে যাক চুরে যাক, কোনো শব্দ হোক কোনো সমস্যা হোক, আমাদের লোক সবসময় আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। এই বলে আজকের মতো শেষ করছি, আসসালামু আলাইকুম।